রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ছাড়া হচ্ছে। এটি হচ্ছে জোড়া পীরপুকুর জয়মোল্লা সিঙ্গুর বা জোড়া পীরপুকুর চাঁপসারা। তো এই পুকুরে কয়েকদিন আগে পাস শুরু হয়েছিল। প্রথম দিন আমি গিয়েছিলাম, রিপোর্ট যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট বড় বড় মাছ খেয়েছিল। তো এই পুকুরে কেজির ওপরে 2-2.5 কেজির মধ্যে এই ধরনের বেশ কিছু মাছ এখানে ছাড়া হচ্ছে। তো সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। কম বেশি কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আমার তোলা নয়, যখন মাছ ছাড়া হয়েছিল কমিটি ভিডিওটি করেছিলেন, আমায় পাঠিয়েছিল। তাই কী ধরনের মাছটি ছাড়া হলো, মাছের গায়ে দাগ আছে কি না, অনেক সময় মাছে শিকারীরা জিজ্ঞাসা করেন যে দাদা মাছে দাগ ছিল বা মাছ পেয়ে এরকম হয়েছে, তো সেই সূত্রে মাছগুলো কীরকম কী পরিস্থিতির সেটা দেখার জন্য আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মাছটি ছাড়া হয়েছে 2-3 দিন আগে। আর এই পুকুরে বর্তমানে উইকলি পাস চলছে, তাই ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম। আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। আগে ভিডিওটা মানে ইউজ করিনি তো, ফোন এসে গেল, ভিডিও হলো না। ও ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। নিচে গেলে বয়ে যাচ্ছে না গো, সূর্য তাতে মাছ রেডি করা মাছ।